আধার কার্ড বাতিলের অভিযোগে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে অনেকের আধার লিংক কেটে দেওয়া হচ্ছে, ভোটের আগে যাতে মানুষ পরিষেবা না পান সেজন্যই আধার কার্ড বাতিল করা হচ্ছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর। জামালপুরে যেমন 50 জনের আধার লিংক কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে, ঠিক সেভাবেই জামালপুরে পর জানা যাচ্ছে কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র একাধিক গ্রামে 50 জনেরও বাসিন্দার আধার কার্ড বাতিল করা হয়েছে। কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাবলাবন, নিধিপতা, গোবিন্দপুর, টুঙ্গি, কাদিপুর সহ কয়েকটি গ্রামের 50 জনেরও বেশি বাসিন্দার অভিযোগ তাদের আধার কার্ড বাতিল করা হয়েছে বলে চিঠি এসেছে তাদের বাড়িতে। আপনারা আধার কার্ড দিলেন, সব কিছু কার্ড বাদ দিলেন, এখন আবার সব বাতিল ঘোষণা করছেন, তাহলে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা কী করে খাবার কোথায় যাব? আমাদের এইভাবে নির্যাতিত করছেন আপনারা, কেন দিলেনই বা কেন আর এখন করছেনই বা কেন? এখন আমাদের উপায়টা কী বলেন, আমরা কোথায় যাবো? আমরা ছেলে মেয়ে নিয়ে এখন তো খুব দুশ্চিন্তায়, আমরা কী করবো, কোথায় যেতে পারি, আপনারা কী করতে পারেন আমাদের জন্য? দেখুন, আধার কার্ডটা মায়ের হয়ে যাচ্ছে, মানে বাতিল হয়ে যাচ্ছে। দেখুন, আমরা তো লেখাপড়া জানি না, তা ভুল ক্রমে আমরা তো আসিয়াই যখন পড়েছি, তা আমাকে তো একটা সংসদের বিরুদ্ধে একটা জিনিস আছে, তাই এইটা আমরা উপনেবেলে জানানো, কোন কায়দায় জানানো যায়? আমাদের ব্যাংকের দিকে টাকা যাচ্ছে না, তাদের ঝন মজুরি চলছে না, তাহলে আমাকে তো একটা বাঁচার তো একটা রেশনের চাল যখন পাওয়া যাচ্ছে না, আধার কার্ড যখন বাতিল, তাহলে তো সবই বাতিল। এই আইস 3-4 দিন আগে এসে